ক্লাইমেট অ্যাকশন প্রোগ্রামের আন্ডারে সি ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার থিমে পুরুলিয়ার কাশীপুর অঞ্চলে কিছুদিন হলো কাজ শুরু করেছি। এখানে আমাদের এই ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচারের প্রোগ্রামটার মূল উদ্দেশ্য প্রথমত হচ্ছে আমরা কৃষকদেরকে বোঝাবো যে ক্লাইমেট সম্বন্ধে, তার গ্লোবাল ওয়ার্মিং বা ক্লাইমেট চেঞ্জ হচ্ছে সেটা সম্বন্ধে তাদের বোঝানো, অ্যাওয়ার করা এবং তার তাতে তারা কী পদক্ষেপ নেবে তাই সম্বন্ধে তাদেরকে অ্যাওয়ার করা। দ্বিতীয়ত যে ওয়াটার স্ট্রেস সম্বন্ধে তাদেরকে অ্যাওয়ার করা এবং তারা কীভাবে জলের অপটিমাম ইউজ করে চাষবাসটা করতে পারবে তাদেরকে গাইড করা। তৃতীয়ত তাদেরকে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচারের প্রসেসে কীভাবে তারা চাষবাস করতে পারে, কীভাবে তারা ভালোভাবে ক্লাইমেট রেজিলিয়েন্ট এগ্রিকালচার করতে পারে সেই সম্বন্ধে তাদের ট্রেনিং দেওয়া এবং শেখানো। এবং চতুর্থত আমরা এখানে সোশ্যাল ফরেস্ট্রি বা অ্যাফরেস্টেশন করতে চলেছি ওমান এম্পাওয়ারমেন্টের মাধ্যমে, যেমন আমরা SHGকে এখানে ইনভলভ করতে চলেছি এই সোশ্যাল ফরেস্ট্রি বা অ্যাফরেস্টেশনের কারণে। আমরা এই গোটা প্রজেক্টের মাধ্যমে SDGর দুটো পয়েন্টকে হিট করার চেষ্টা করছি, যার মধ্যে একটা হচ্ছে ইকোনমিক গ্রোথ আর একটা হচ্ছে ক্লাইমেট অ্যাকশন। ইকোনমিক গ্রোথ কীভাবে আমরা হিট করতে পারি, যে তাদেরকে বিভিন্ন রকম সুইটেবল চাষবাসের প্র্যাকটিস মানে এগ্রিকালচার প্র্যাকটিসের মাধ্যমে যে তারা অপটিমাম কীভাবে, যেমন মিক্সড ফার্মিং বা ইন্টারক্রপিং, এভাবে কীভাবে তারা করতে পারে নিজের ইনকাম জেনারেশন বৃদ্ধি করতে পারে, ইনকাম বৃদ্ধি করতে পারে সেটার মাধ্যমে। আর দ্বিতীয়ত যেটা ক্লাইমেট অ্যাকশন, সেটা যেমন আগে বললাম যে অ্যাফরেস্টেশন বা সোশ্যাল ফরেস্ট্রির মাধ্যমে আমরা সেই ক্লাইমেটের যে এক্সচেঞ্জ হচ্ছে সেটা থেকে অক্সিজেন।